শিক্ষা বোর্ড, এই যে ব্যাককল শিক্ষা বোর্ড আমাদের, যারা এখন আমাদের ছেলে মেয়েদের আলু ভর্তা শেখাচ্ছে, কি করে আলু ভর্তা করতে হয়? মোহাম্মদ জাফর ইকবাল, এই সার, এই ধর্মের সার, আওয়ামী লীগের ধর্মের সার, এই সার ছাত্রদের ট্রেনিং দেয় যে আলু ভর্তা করার জন্য প্রথম দরকার হলো একটি আলু, প্রথম দরকার হলো একটা আলু, সেই আলুটিকে তোমরা উপযুক্ত পরিশুদ্ধ পানিতে সিদ্ধ করবে, তারপরে কি কি করতে হয় এগুলো শেখাচ্ছে, গড় কেমন ঝাড়ু দিতে হয় শেখাচ্ছে, এই সমস্ত আবিষ্কার করছে আমাদের এই সার, এই সারটি এটা আবিষ্কার করছে যে কি করে ঘর ঝাড়ু দিতে হয় বাংলাদেশের লোকের জানতোই না কোনোদিন। তো যাই হোক, তো সেরকম সেই সময় আসলো নোটিশ আসলো যে যেখানে যেখানে পাকিস্তান আছে সেখানে সেখানে বাংলাদেশ লাগিয়ে দিন, যেখানে যেখানে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আছে সেখানে সেখানে বঙ্গবন্ধু লাগিয়ে দিন, সিল মারো হলো সিল মারো রে সিল মারো, রাতের অন্ধকারে সিল মারো, ওই কেস। এখন পরিস্থিতিতে বয়ে দাঁড়ালো কি, এই সিল মারো করে বয়ে দাঁড়ালো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1876 সালে করাচি শহরে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম জিন্না পুঞ্জা, কারণ ওগুলো তো চেঞ্জ করতে বলে নাই। এই পাঠ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হলো স্বাধীন বাংলাদেশে। শেখ মনি যুবলীগের সভাপতি ঘোষণা করলেন 72 সালে, ঘোষণা করলেন কোন শাসন টাসন জানি না, বাংলাদেশের একটাই শাসন, সেই শাসন হলো মুজিবি শাসন। বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন ধ্বংস হয়ে গেল, জন্ম নিল ফ্যাসিবাদের, 27,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে শুধু ভিন্ন মত অবলম্বনে, এখন যেভাবে করা হচ্ছে পাকিস্তানি সামরিক শাসন হাটিয়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছিলাম বাংলাদেশে মুক্তিযুদ্ধে, এটা কি আমাদের টার্গেট ছিল? 74 সালে দুর্ভিক্ষ, বিএনপির কিসের লজ্জা আমি জানি না, 74 সালে দুর্ভিক্ষ নিয়ে কেন আমরা 10 বছর ক্ষমতা থাকার পরেও একটা চলচ্চিত্র বানাইতে পারি নাই, একটা উপন্যাস লেখা হয় নাই, কেন? 74-এ দুর্ভিক্ষ, 15 লক্ষ লোক মারা গেছে এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগের লুণ্ঠনের কারণে, এই লোকগুলোর জীবন কি বৃথা গেল? একটা চলচ্চিত্র, একটা ইতিহাসকে নাম তো নাম বলতেও লজ্জা পায়, দাহা 74 সালে দুর্ভিক্ষ বললে ও ওখানে সমস্যা আছে, কি সমস্যা? এই ব্যাপারোয়া লুণ্ঠনে বাংলাদেশে যে দুর্ভিক্ষের কথা প্রধানমন্ত্রী বলতেছেন, করতেছে দুর্ভিক্ষ, ওনারা একই কারণে অমর্ত্য সেন বলেছেন যে দুর্ভিক্ষ ছিল লুণ্ঠনের কারণে, সম্পদের অভাবের কারণে নয়। একই রকম ভাবে বাংলাদেশের দুর্ভিক্ষ যেটা প্রধানমন্ত্রী আহ্বান করে নিয়ে আসতেছেন, সেই দুর্ভিক্ষ হবে সম্পদের লুণ্ঠনের কারণে, অন্য কোন কারণে নয়। বাকশালী ফিরে এলো, দ্বিতীয় বাকশাল এখন চলতেছে, স্বাধীনতার 52 বছর পরে আমরা চেতনার দোকানদারদের কাছে শুনি যে শাহরিয়ার কবির চেতনার দোকানদারি করে, কামরুল ইসলাম অ্যাডভোকেট ভাই ছিল রাজাকার, রাজাকারের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াতে ঢাকা শহরে, হাতে এখন মুক্তিযুদ্ধের চেতনার দোকানদারি করে, এরকম শত শত দোকানদার। এই দোকানদাররা মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ধ্বংস করে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন নেওয়ার জন্য সমস্ত মুক্তিযোদ্ধাদের ইজ্জতকে সম্মানকে বুলুণ্ঠিত করে দিয়েছে। দেশে এখন কিছুই নাই, সব মির্জাফরি চলতেছে, আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন ক্যাডার বিচার ব্যবস্থা যা আছে এগুলো বোঝেন আপনারা। তো এখন অবস্থাটা কি দাঁড়াচ্ছে, শেখ মুজিবকে নিয়ে কথা বললে কল্লা ফলাই দেবে আপনারা, কোর্টের উপরে রায় দিয়ে কোর্টের ঘাড়ে চড়ে মুজিব সম্পর্কে, কারে বাবা মুজিব কি কোনো অলিয়া আল্লিয়া পায়গম্বর রসুল ছিলেন? তিনি তো মানুষ ছিলেন, তার সম্পর্কে তার ভালো মন্দ নিয়ে কথা বলতে কেন পারবো না আমরা, বলতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি যায়, কোথায় আছেন? 7 বছর 10 বছর করে জেল, চোর, এই চোরের বাচ্চা, চোর গুলো চুরি করলে সেটা বলা যাবে না, ব্যাংক ডাকাতি করলে বলা যাবে না, শেয়ার বাজার লুণ্ঠন করলে বলা যাবে না, বিড়িয়ার হত্যা করেছে পিলখানে সেটা বলা যাবে না, কেন বলা যাবে না? এই হলো অবস্থা। ইসরায়েল পশ্চিম তীরে এবং গাজাতে যা করতেছে এই সরকার বাংলাদেশের জমিনে সেটা করতেছে, কোন মিথ্যাচার আছে এর মধ্যে?